আজকের বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। বাংলা সাহিত্যের আদি ও মধ্যযুগের একমাত্র ও অন্যতম সাহিত্যিক নিদর্শন বড়ুচণ্ডী দাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কাব্যটি 13টি খণ্ডে বিন্যস্ত। সমগ্র কাব্যাংশে রাধাকৃষ্ণের প্রণয়লীলা বর্ণিত হয়েছে। এই কাব্যের প্রথম খণ্ডটি রয়েছে জন্মখণ্ড। জন্মখণ্ডের বিষয়বস্তুটা ছিল এমনটা, কংসের অত্যাচারে সমগ্র পৃথিবী ধ্বংসের মুখে, সাধারণ মানুষ দুঃখে কষ্টে জর্জরিত। পৃথিবী সেই দুঃখের কথা দেবতাদের জানালে কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্দেশ্যে, সৃষ্টি রক্ষার জন্য কংসকে বধ করার প্রয়োজনে দেবকীর গর্ভে কৃষ্ণের জন্ম হল। আর কৃষ্ণের সম্ভোগের জন্য রাধারূপে লক্ষ্মীদেবী মর্তে জন্মগ্রহণ করেন আইহনের স্ত্রীরূপে। পূর্বজন্মের কৃষ্ণকে ভুলে রাধা নপুংসক আইহনকে স্বামীরূপে বরণ করে নিয়েছেন। আইহনের কথায় তার মা রাধার দেখাশোনার জন্য পদ্মার নিকট থেকে পদ্মার পিসি বড়াইকে নিয়ে আসেন। আর এইভাবেই প্রথম খণ্ড জন্মখণ্ডের শেষ হয়। তারপরের খণ্ড রয়েছে তাম্বুলখণ্ড। তাম্বুলখণ্ডে রাধা ও কৃষ্ণ উভয়ই কৈশোরে উপনীত হয়েছে। মথুরার হাটে বড়াইয়ের সঙ্গে রাধা যায় দুধ দধি বিক্রি করতে। বনের মধ্যে অবস্থিত এক পথে বড়াই হঠাৎ রাধাকে হারিয়ে ফেলেন। বনের মধ্যে বিভিন্ন পথ খুঁজতে খুঁজতে বড়াই বৃন্দাবনে পৌঁছায় এবং সেখানেই বড়াইয়ের সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ ঘটে। তারপর বড়াই রাধার রূপের বর্ণনা করে রাধাকে খুঁজে দেওয়ার কথা বলে কৃষ্ণকে। বড়াইয়ের মুখ থেকে কৃষ্ণের অপরূপ কৃষ্ণ রাধার অপরূপ লাবণ্যের কথা শুনে রাধাকে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণ বড়াইয়ের সাহায্য প্রার্থনা করেন এবং রাধার উদ্দেশ্যে প্রেমের প্রস্তাব স্বরূপ ফুল তাম্বুল প্রেরণ করেন। কিন্তু রাধা এই প্রেম অস্বীকার করে এবং প্রবলভাবে বড়াইকে ভর্ৎসনা জানায়। কৃষ্ণ রাধাকে লাভ করার জন্য তখন অন্য পথ বেছে নেয়। আর এই অপমানের প্রতিশোধ নিতে বড়াইয়ের সঙ্গে পরামর্শ করেন যে কৃষ্ণ যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলে বসে থাকবেন এবং দানি সেজে রাধাকে ছলনা করবেন। তারপর রয়েছে দানখণ্ড। দানখণ্ডে কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য দানির বেশ, অর্থাৎ ভিক্ষুকরা যেমন ভিক্ষাবৃত্তি করে অনুরূপ শ্রীকৃষ্ণ যমুনার ঘাটে দানি সেজে বসে থাকেন। রাধা সখীদের সঙ্গে মথুরার হাটে দুধ দধি নিয়ে যাওয়ার পথে হঠাৎ কৃষ্ণ রাধার কাছে দান চেয়ে বসলেন। রাধা দান দিতে না পারলে কৃষ্ণ তাকে চুম্বন আলিঙ্গন করতে চাইলেন। রাধা রাজি হলেন না। কৃষ্ণ রাধাকে নিজের পরিচয় মনে করিয়ে দিলেন যে আগের জন্মে তুমি লক্ষ্মী ছিলে আর আমি তোমার স্বামী নারায়ণ ছিলাম। আসলে রাধা সংসার ধ্যানে মগ্ন, কৃষ্ণের কোনো কথা এসে বিশ্বাস করতে চায় না। বরং কৃষ্ণের কথার পরিপ্রেক্ষিতে রাধা তাকে জানায় যে সম্পর্কে সে তার মামি হয়, অতএব তার সঙ্গে এমন আচরণ সে যেন আর কখনোই না করে। কৃষ্ণ রাধাকে কোনো ছলনাতেই জয় করতে পারে না। রাধা অন্য পথ দিয়ে চলে যেতে চেষ্টা করলে কৃষ্ণ সেই পথে গিয়ে পথ অবরোধ করে এবং বনের মধ্যে রাধার সঙ্গে জোর করেই মিলিত হন। আর এটা আমাদের বর্তমান ভাষায় শ্লীলতা হানি বলা হয়। এরপর রাধা বড়াইকে কৃষ্ণের সমস্ত কুরীতিকর আচরণ তাকে জানায়। তারপরে রয়েছে নৌকাখণ্ড। এই খণ্ডের বিষয়বস্তু এমনটা, কৃষ্ণর ভয়ে রাধা আর মথুরা নগরে দুধ দধি বিক্রি করতে যায় না। এদিকে রাধার জন্য কৃষ্ণ উন্মাদ হয়ে পড়ল। দিন রাতে ঘুম নেই, সর্বদাই রাধার চিন্তায় সে মগ্ন থাকে।
বড়াইকে কৃষ্ণ তার এই উদ্বিগ্নতার কথা জানালে। বড়াই বলেছে রাধার সঙ্গে মিলানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করবে। তারপর গৃহে ফিরে এসে বড়াই রাধাকে মথুরার হাটে যাবার জন্য নানাভাবে বোঝাতে থাকেন। ছলনার মাধ্যমে বড়াই রাধার শাশুড়ির কাছ থেকেও অনুমতি প্রার্থনা করে নেন। পরের দিন সকালে ষোলশ গোপীর সঙ্গে রাধা মথুরায় চললেন। যমুনার তীরে এসে দেখলেন শুধু একখানা ছোট্ট নৌকা। রাধার ডাকে নৌকার মাঝি বেশে কৃষ্ণ এসে দাঁড়ালেন, তার ছোট্ট নৌকা করে একে একে সকলকে পার করে দিলেন। শেষে একলা পেয়ে রাধাকে নদী পারের জন্য মহাদান চেয়ে বসলেন শ্রীকৃষ্ণ। সেই দানটা ছিল এমনটা যে সাতসেরি হার এবং তাকে আলিঙ্গন করতে হবে। অধর্ম না করে রাধা কৃষ্ণকে পার করে দিতে বললেন। ঠিক সেই কথা শুনে কৃষ্ণ যখন রাধাকে পার করতে যাবে, নদীর মাঝখানে প্রচণ্ড ঝড় উঠল, নৌকা টলমল করতে থাকল, পাটাতনের ভিতর দিয়ে জল ঢুকতে শুরু করল। ভয়ে জড়সড় হয়ে রাধা কৃষ্ণকে বললেন, যেমন করে হোক পার করে দিতে হবে, বিনিময়ে কৃষ্ণ যা চাইবেন তাই পাবেন। কৃষ্ণ নৌকাকে হালকা করার জন্য যমুনার জলে দুগ্ধের পসার, বক্ষের কাঁচুলি ও গজমতি হার ফেলে দিতে বললেন। রাধা তাই করলেন। আর কৃষ্ণ আনন্দে ডগমগ হয়ে পুনরায় নৌকাতে রাধার সঙ্গে মিলিত হলেন বা মিলন করলেন। এর পরে রয়েছে ভারখণ্ড। কৃষ্ণ এখানে মজুরের ভূমিকায় অর্থাৎ কুলির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ক্লান্ত রাধা মজুর কৃষ্ণকে দুধ দধির পসারের ভার বইতে বললেন। কৃষ্ণ রাধার ভার বওয়ার মজুরি হিসাবে তার সঙ্গে মিলিত হওয়ার কথা বললেন। এখানে রাধা কৃষ্ণের প্রতি ততটা বিমুখ হয়ে থাকেনি, রাধার নিজের যৌবন সম্পর্কে এখন যথেষ্ট সচেতন। আর তারপরে রয়েছে ছত্রখণ্ড। এখানে কৃষ্ণ পুনরায় রাধাকে তার পূর্ব পরিচয় স্মরণ করিয়ে দেয়। কিন্তু রাধা ছলনার আশ্রয় নিয়ে কৃষ্ণকে বলেছেন যে তুমি আমার ছাতা ধরো, তার জন্য উপযুক্ত পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে। বড়াইও কৃষ্ণকে অনুরোধ করে রাধাকে ছাতা ধরার জন্য। রাধার এই চরিত্রের বিবর্তন ঠিক লক্ষ্য করে পার্শ্বনাথ রায়চৌধুরী বলেছেন, দানখণ্ডে ও নৌকাখণ্ডে শৃঙ্গার রসের প্রাবল্য বা বাহুল্য থাকলেও ভার ও ছত্রখণ্ডে তাহা প্রায় অনুপস্থিত। এই দুই খণ্ডে রাধা নিজেই কৃষ্ণের প্রতি কিছুটা আকর্ষণ প্রকাশ করেছেন। তারপরে রয়েছে বৃন্দাবন খণ্ড। অনেকদিন রাধা মথুরার হাটে দুধ দই বিক্রি করতে আসেনি। রাধার অদর্শনে কৃষ্ণ ব্যাকুল হয়ে ওঠেন। কৃষ্ণ বড়াইকে সব জানালে বড়াই আবার রাধাকে কৃষ্ণ বিরহের যন্ত্রণার কথা বলেন। রাধাও ব্যাকুল হয়ে ওঠেন, নানা অশিলা করে তার শাশুড়ির কাছে অনুমতি নিতে সচেষ্ট হন রাধা। বড়াই রাধাকে বৃন্দাবন যাওয়ার পথ বের করে দিলেন। রাধা বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনের পুষ্পশোভিত পরিবেশে কৃষ্ণকে দেখে রাধা কাম জ্বালায় জর্জরিত হয়ে পড়লেন। অন্যান্য সখীদের তখন আর রাধার সহ্য হয় না, এখন রাধা কৃষ্ণের সঙ্গে একান্তভাবে মিলিত হতে চান। কিন্তু কৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে এখন লীলায় মত্ত। এরপর কৃষ্ণ গোপীদের ত্যাগ করে রাধার সঙ্গে যখন মিলিত হতে গেলেন, তখন এসে দেখেন রাধা অভিমান করে বসে আছেন। তারপরে রয়েছে কালীয় দমনখণ্ড। এখানে রাধার প্রেমের স্বরূপ উপলব্ধি দেখা যায়। কালীয় নাক কৃষ্ণকে কামড় দিলে রাধা কৃষ্ণের জন্য ব্যথিত হয়েছেন। সখীদের সঙ্গে জলকেলির জন্য কৃষ্ণ কালীদাহকে বেছে নেন, কিন্তু সেখানকার জল সব বিষধর সাপে ভর্তি। কৃষ্ণ সেই জলকে বিষমুক্ত করার জন্য
ভয়ঙ্কর কালিদহে ঝাঁপ দিলেন। রাখালের দল ছুটে গিয়ে রাধাকে জানালেন, আর রাধা সেই কারণেই ব্যথিত এবং চিন্তিত হলেন। সেই ঘটনায় ছুটে আসে যশোদা, নন্দ, বলরাম। বলরাম দশবতার স্তস্ত করলে কৃষ্ণ চৈতন্য ফিরে পান। কৃষ্ণ সমস্ত কালিয়নাগদের দক্ষিণ সাগরে পাঠিয়ে জল থেকে উঠে আসেন। ঠিক সেই মুহূর্তে রাধা সমস্ত লজ্জা পরিত্যাগ করে কৃষ্ণের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আর এভাবেই শেষ হয় কালীয় দমন খণ্ড। তারপরে রয়েছে যমুনা খণ্ড। এখানে কৃষ্ণের জলকেলি এবং গোপীদের বস্ত্রহরণ কাহিনী বর্ণিত হয়েছে। কৃষ্ণ এখানে রাধা ও অন্য গোপীদের জলকেলির আহ্বান জানিয়েছে। কৃষ্ণ জলে নামলে কৃষ্ণের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় রাধা আনন্দে চিত্তে জলে নামেন। শুরু হয় জলকেলি। রাধা রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে জলক্রিয়া করতে করতে সকলে যখন স্নানের আনন্দে মত্ত, তখন জলের ভিতরেই আচমকা কৃষ্ণ লুকিয়ে পড়েন। কৃষ্ণকে না দেখে রাধা বিচলিত হয়ে পড়েন। তারপর একের পর এক সকলে ঘরে ফিরে গেলে রাতের অন্ধকারে সকলের অসাক্ষাতে কৃষ্ণ জল থেকে উঠে কদম গাছের চূড়ায় বসে রইলেন। পরের দিন রাধিকা এবং অন্যান্য গোপীরা কৃষ্ণের সন্ধানে জলে নামলেন। কৃষ্ণ সেই সময় সকলের বস্ত্র এবং রাধিকার হার হরণ করে নেন। রাধার অনুনয় বিনিময়ে কৃষ্ণ বস্ত্র ফিরিয়ে দিলেও রাধার হার ফিরিয়ে দিল না। তারপরে রয়েছে হারখণ্ড। এখানে রাধা যশোদার কাছে গিয়ে কৃষ্ণের হার চুরির কথা বলেছে, কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এবং কৃষ্ণের নামে অপবাদ দিয়েছে। কিন্তু কেন এই অপবাদ? রাধা কি কৃষ্ণকে আর ভালোবাসে না? এই প্রসঙ্গে সমালোচকরা লিখেছেন, রাধা আসলে গুরুজনদের নিকট তাদের প্রেম কাহিনী গোপন করিবার জন্যই এইরূপ ছলনার আশ্রয় লইয়াছে। রাধা ও কৃষ্ণের পরস্পর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করিয়া সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে রাধা। তারপরে রয়েছে বানখণ্ড। রাধা যশোদার কাছে কৃষ্ণের নামে চোর অপবাদ দেওয়ায় রাধার প্রতি কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। কৃষ্ণ রাধাকে প্রেমজ্বালায় জর্জরিত করার জন্য রাধাকে কুসুম স্বর নিক্ষেপ করলেন। রাধা মূর্ছিত হলেন। মদন জ্বালায় জর্জরিত রাধার জ্ঞান ফিরিয়ে কৃষ্ণ বনের ভিতর লুকিয়ে পড়লেন। রাধার মদন জ্বালা আরও বেড়ে গেল। শেষে অবশ্য বৃন্দাবনে রাধাকৃষ্ণের পুনরায় মিলন ঘটে। সমালোচক জানিয়েছেন, কৃষ্ণের পুষ্পবাণের আঘাতেই হয়তো রাধার পূর্বজন্মের সকল স্মৃতি জাগ্রত হয়েছে। তিনি যে বৈকুণ্ঠের লক্ষ্মী এবং কৃষ্ণ যে নারায়ণ, তাহা তিনি উপলব্ধি করতে পেরেছেন এই স্বরের আঘাতেই। তারপরে রয়েছে বংশীখণ্ড। কৃষ্ণের বংশীধ্বনি রাধার মন প্রাণ আকুল করেছে। সোনা ও হীরের সমন্বয়ে তৈরি অপূর্ব কারুকার্য খচিত সেই বংশী বা বাঁশি। বংশীর সুর রাধার সব কিছু উল্টো পাল্টা করে দেয়, সমস্ত কাজ তার বিনষ্ট করে দেয়। বাঁশি রাধাকে যেন ডাকে। রাধা কৃষ্ণকে খুঁজে বেড়ান, কিন্তু কৃষ্ণকে দেখতে পান না। বৃন্দাবনের মাঝখান থেকে ছুটে আসা বংশী সুর রাধাকে যেন উতাল পাতাল করে দেয়। বড়াইকে নিয়ে বৃন্দাবনে খুঁজতে বেড়ান রাধা, কিন্তু খুঁজে পান না। বড়াই রাধাকে উৎকণ্ঠা দূর করার জন্য কৃষ্ণের বাঁশি চুরি করতে বলেন। যমুনার তীরে কৃষ্ণ ঘুমিয়ে পড়লে রাধা বাঁশি চুরি করে নেন। ঘুম থেকে উঠে কৃষ্ণ বাঁশি খুঁজতে থাকেন। যদিও পরবর্তীতে পুনরায় আবার শ্রীকৃষ্ণ রাধার কাছ থেকে বাঁশি নিয়ে নেন এবং রাধাকে অক্ষত্য গালিগালাজ করেন। সবশেষ খণ্ড রাধা বিরহ। বংশীখণ্ডে কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কৃষ্ণ রাধাকে আর দেখা দেননি। বসন্তের মনোমুগ্ধকর আবহাওয়ায় অথচ প্রিয়তম কৃষ্ণ কাছে নেই।
পূর্বে রাধা কৃষ্ণের প্রতি যে অবিচার করেছেন তা বড়াই রাধাকে স্মরণ করিয়ে দিলে রাধার বিরহ বেদনা যেন আরও দ্বিগুণ হারে বেড়ে ওঠে। বড়াইকে রাধা কৃষ্ণকে খুঁজে এনে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। কৃষ্ণের দর্শন করাবে এই প্রতিশ্রুতি দিয়ে বড়াই রাধাকে নিয়ে যান কদমতলায়। রাধা কিন্তু কদমতলায় কৃষ্ণের দর্শন পান না। অনেক খোঁজাখুঁজির পর বৃন্দাবনে এসে রাধা দেখেন কৃষ্ণ গরু চড়াচ্ছেন। দীর্ঘদিন পর কৃষ্ণকে দেখে রাধা অচৈতন্য হয়ে পড়েন। বড়াই রাধার চৈতন্য ফিরিয়ে আনেন। রাধা কৃষ্ণের কাছে তার পূর্ব অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কৃষ্ণ রাধাকে ত্যাগ করার কথা জানিয়ে রাধার প্রণয় স্পৃহাকে আরও বাড়িয়ে তোলেন। শেষে অবশ্য বিরহ দশা থেকে রাধাকে মুক্ত করেন। কৃষ্ণর উরুতে মাথা রাখা রাধাকে ঘুমিয়ে গেলে বড়াইকে কৃষ্ণ বলেন রাধাকে সে যেন নিজের মতো করে যত্ন করে। তারপর কৃষ্ণ মথুরায় চলে যান। ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখতে না পেয়ে রাধা বিরহ যন্ত্রণায় পুনরায় অস্থির হয়ে ওঠেন। রাধা ও কৃষ্ণের প্রেম দেহকেন্দ্রিক প্রেম। কৃষ্ণ প্রথম বলপূর্বক রাধার সঙ্গে মিলিত হলেও সেই মিলন রাধার মানসিক তৃপ্তি ঘটেছে। দৈহিক প্রেম মানসিক জগৎকে খুলে দিয়েছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বড়ুচণ্ডী দাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু।